নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি বুধাদিত্য রাজযোগ, অর্থাৎ এই 25 এপ্রিল বুধ গ্রহ মীন রাশি থেকে ত্যাগ করে মেষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ ঠিক সকালবেলা মেষ রাশিতে বুধের গ্রহের অবস্থান এবং 9 মে পর্যন্ত এই মেষ রাশিতে এই বুধ গ্রহ অবস্থান করবে এবং এই মেষ রাশিতেই রবি গ্রহ তুঙ্গ গৃহে অবস্থান করছে। বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে, এর ফলে 10টি রাশির শুভ এবং 2টি রাশির কিন্তু অশুভ ফল প্রদান করবে। এবার আপনাদেরকে জানাই যে এই 12টি রাশির মধ্যে এই কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে অশুভ ফল প্রদান করবে। আমি এক এক করে রাশি ধরে ধরে আপনাদেরকে জানাতে চলেছি। কিছু কিছু ক্ষেত্রে এই ব্রহ্মাণ্ডেও কিছু পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ভাইরাসের কিছু প্রকোপ কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তো প্রথমেই আসি মেষ রাশি। মেষের রাশিতে কিন্তু বুধাদিত্য যোগ, অর্থাৎ যে কিনা আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, আপনাদের রাশিতে রবির সঙ্গে যুক্ত হয়ে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করবে এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলো ভালো সিদ্ধান্ত কিন্তু এ সময় আপনারা নিতে পারবেন, অর্থাৎ এ সময় আপনারা কিন্তু প্ল্যানিং করতে পারবেন এবং পাশাপাশি আপনাদের শ্বশনামক রাজযোগও হচ্ছে দশমভাবে, বেশ কিছু সুপ্রভাব কিন্তু আপনারা পাবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃষরাশি। বৃষরাশির নিজে মালব্য যোগ তৈরি হয়ে আছে বৃষরাশিতে, এর পাশাপাশি এই 25 এপ্রিলের পর থেকে যে রবি এবং বুধ দ্বাদশ স্থানে অবস্থান করছে, যে কিনা আপনার রাশির চতুর্থপতি এবং আপনার দ্বিতীয়পতি এবং আপনার পঞ্চমপতি, সে কিনা রবির সঙ্গে যুক্ত হচ্ছে। আপনার আয় স্থান কিন্তু ভালো হবে এবং সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের আসতে চলেছে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সুসংবাদ বাই টেলিফোন হোক বা বাই নেটের থ্রু হোক আসবে। অনেকে বলে লকডাউনের মধ্যে কী করে ভালো হবে, এই তো আপনাদেরকে বারবার বলছি, হয় টেলিফোন বা নেটের থ্রু দ্বারা কিন্তু সুসংবাদ পাবেন। এরপরে আসছি মিথুন রাশি, খুব শুভ ফল। আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের রাশির চতুর্থপতি ঠিক একাদশ স্থানে লাভের স্থানে রবির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে। আপনাদের সফলতা আসবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে এবং আপনারা যে কোনো দিকে সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ এই 25 এপ্রিল থেকে 9 মের মধ্যে আপনাদের সময়টা কিন্তু একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশি সব দিক থেকে ভালো আসতে চলেছে, এই 15টা দিন কিন্তু মিথুন রাশির শুভ হতে চলেছে। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশির দেখুন, আপনাদের দশমভাবে এই বুধাদিত্য রাজযোগ, আপনাদের কর্মক্ষেত্রে ভালো প্রোগ্রেস হবে। যারা সরকারি কাজকর্মে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, কারণ এই সময় আপনারা যারা সরকারি কাজকর্ম করছেন আপনারা হয়তো আপনার লকডাউন আপনারা কিন্তু প্রমোশন কিন্তু পাবেন, সে ডক্টর হন বা আপনার প্রশাসনিক লাইনে কাজ করুন, নার্স হন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এর একটা সুপ্রভাব কিন্তু আপনারা সুসংবাদ কিন্তু পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের প্রভূত উন্নতি হবে এবং কর্মের একটা ভালো জায়গায় কিন্তু খবর আপনাদের আসতে থাকবে। এরপরে আসি সিংহ রাশি। আপনাদের নবমভাবে এই বুধাদিত্য যোগ এবং আপনাদের রাশির অধিপতি তুঙ্গস্থ হয়ে বসে আছে, সেক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় করবে এবং আপনাদের পরাক্রম বাড়বে, আপনারা পিতার থেকে সহযোগিতা পাবেন এবং আপনাদের বুদ্ধিতে আপনারা অনেক কিছু কিন্তু ডিসিশন নিতে পারবেন এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোগ্রেস কিন্তু হবে। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশি অষ্টমভাবের উপর এই বুধাদিত্য রাজযোগ আপনাদের পত্নীর শরীর নিয়ে, অর্থাৎ স্ত্রীর শরীর নিয়ে প্রবলেম দাঁড়াবে। কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান আসবে, হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না এবং আপনার ডিসিশন নিতে কিন্তু ভুল হবে এবং এই সময় কাউকে টাকা ধার কিন্তু কন্যা রাশির ব্যক্তিরা দিবেন না,
এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশি সপ্তম ভাবের উপর এই যোগ তৈরি হচ্ছে এবং পাশাপাশি আপনাদের শশনামক রাজযোগ চতুর্থ ভাবে আপনাদের ক্ষেত্রে সোনায় সুহাগা, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনার পত্নীর বাড়ি থেকে অর্থাৎ স্ত্রী থেকে আপনি কিন্তু কিছু টাকা কিন্তু পেতে পারেন এবং আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের কিন্তু হবেই। এইবার আসি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার ষষ্ঠ ভাবে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা হলো ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, শত্রু বিজয় আপনারা করবেন এবং আপনাদের পরাক্রম বাড়বে। রাজনৈতিক সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির খুবই ভালো যোগ, পঞ্চম স্থানে এই বুধাদিত্য যোগ। আপনাদের সন্তানের সুখ আসবে, প্রেমের ব্যাপারে ভালো, অর্থনৈতিক শুভ, কিন্তু আপনাদের স্কিন ডিজিজ কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসি মকর রাশি। মকর রাশি চতুর্থ ভাবে আপনাদের পারিবারিক সুখ আসবে, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনারা এ সময় কিছু কিছু ক্ষেত্রে দিশা পাবেন, সম্পত্তিগত দিক আপনাদের ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। এই মকর রাশির নবমপতি চতুর্থ স্থানে অবস্থান করায় আপনাদের ভাগ্য উদয় হবে এবং ভাগ্যের সহায়তা আপনারা পাবেন এবং আপনারা এ সময় বিবাহের ব্যাপারে কিন্তু কথাবার্তা বলতে পারেন, খুব ভালো সময়। এবার আসি কুম্ভ রাশি। যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে খুব শুভ, যারা বিজনেসের সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে এই বুধাদিত্য রাজ্য খুবই শুভ ফল প্রদান করবে। আমি আবারও বলছি এই লকডাউনের মধ্যেও কিন্তু অনেক দিকে ভালো হবে। অনেকে প্রশ্ন করবেন এই লকডাউনের মধ্যে কী করে ভালো হবে, আমি আবারও বলছি বাই টেলিফোন, বাই নেট, বা যারা বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত আছে বা যারা কর্মক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন। কিন্তু এটা হচ্ছে 25 এপ্রিল থেকে 9 মের মধ্যে এই বুধের সঞ্চার বুধাদিত্য রাজ্য লাভবান করবে। এবার আসি মীন রাশি। মীন রাশির সপ্তমপতি এবং চতুর্থপতি এই বুধ আপনার রাশির দ্বিতীয় রবির সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করছে, অর্থাৎ আপনাদের আর্থিক দিক ভালো হবে, বিবাহের যোগাযোগের ক্ষেত্রে এ সময় ভালো। যারা ব্যবসাতে করতে চাইছেন বা ব্যবসায় ইনভেস্টমেন্ট করে কাজ করছেন তাদের কিন্তু ব্যবসাতে ভালো একটা প্রোগ্রেস আসবে এবং যারা বিভিন্ন রকম কর্মক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আফটার লকডাউন আপনাদের কিন্তু প্রোগ্রেস হবেই এই মীন রাশির। অর্থাৎ ওভারঅল এই যে বুধাদিত্য যোগ মীন রাশির ক্ষেত্রে শুভ ফল নির্দেশ করছে। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়াবে আপনার স্ত্রীর শরীর নিয়ে। তো যাই হোক, ওভারঅল মোটামুটি শুভ দুটি রাশির অশুভ। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।